আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাফিজুর রহমান। গ্রাফিক্স টিউটোরিয়াল এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে একটি পোস্টার ডিজাইন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। কিভাবে স্কুল কলেজের ভর্তি চলছে পোস্টার ডিজাইন করবেন অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে, চলুন তাহলে দেখি। প্রথমে অ্যাডোব ইলাস্ট্রেটর ওপেন দিবেন, দিয়ে আমরা পোস্টারের সাইজটি করে নিব। ফাইল, ফাইল থেকে নিউ। পোস্টার বিভিন্ন সাইজের হয়, আমি আপনাদেরকে একটি সাইজ করে দেখাবো, সেটি হলে হোয়াইটে 17, হাইটে 22, কালার মোডটি সেম ওয়ার্কেই থাকবে, কারণ আমরা এটা প্রিন্টিংয়ে দেবো, মানে প্রেসে দেবো, সেজন্য আমাদের সেম ওয়ার্কে দিয়েই কাজ করতে হবে। দিয়ে ওকে দেবো। এখন একটি রেক্টেঙ্গেল টুল নিব, একটি শেপটি কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব। আউটলাইন কালারটি নো করে দেব, এতে একটি কালার দিয়ে নেব। এখন এই লেয়ারটি কন্ট্রোল টু দিয়ে লক করে রাখবো। একটি ইলিপস টুল নেব, শিফট ধরে বড় করে দেবো। নেটে সিলেক্ট করো, সিলেক্ট করে শেপ বিডিও টুল দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করে ডিলেকশন সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলেক্ট করে দেবো এটি। ওকে, এখন এখানে একটি গার্ডিয়ান কালার দেবো, এখানে সিলেক্ট করবো, ডবল ক্লিক দেবো, দিয়ে এখান থেকে সেম ওয়াকে, সেম ওয়াকে থেকে এখানে কালারটি দিয়ে দেবো। এখানে ডবল ক্লিক দেবো, দিয়ে এটু আবার সেভাবে সেম ওয়াকে দিয়ে যাবো। ওকে, এই লেয়ারটি কন্ট্রোল সি বি দিয়ে কপি করব, কপি করে নিচের দিকে নামিয়ে দেব। মাউসের বাটনে ক্লিক করবে, ক্লিক করে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট দিয়ে ওকে দিব। এখানে কালারটি চেঞ্জ করে দেব, সিলেক্ট করব, সিলেক্ট করে শেপ বিডিও টুলে দিয়ে এখান থেকে এটি আলাদা করে নেব, সিলেক্ট করব, এটি কালারটি চেঞ্জ করে দেবো।
ओके ভিডিওটি যেন বড় না হয় সেই জন্য আমি আগে থেকে লেখাগুলো লিখে রেখেছিলাম। ফন্টটি ছোট করে দিব, কালারটি হোয়াইট করে দেব। ফন্টটি চেঞ্জ করে দেবো এখান থেকে, কালারটি হোয়াইট করে দেবো। কন্ট্রোল ওটা টু দিয়ে লকটি সারিয়ে নেবো এটি। এখন কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব, কপি করে একটু ছোট করে দেবো এটি, এবং ডিরেক্ট সিলেকশন টুলটি দিয়ে সিলেক্ট করব, শিফট ধরে এদিকে ছোট করে দেবো। এখানে আবার গার্ডিয়ান কালারটি দিব, আউটলাইন কালারটি নো করে দিব, গার্ডিয়ান কালার থেকে ডাবল ক্লিক দেবো, এখানে ক্লিক দিয়ে কালারটি দিয়ে দেব, এখানে 90 ডিগ্রি দিয়ে দেব, হোয়াইট করে দেব। ওকে, এই লেয়ারটি সিলেক্ট করে কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব, এখানে কালারটি দিয়ে দেব, মাউসের আপনি ক্লিক করবো, ক্লিক করে অ্যারেঞ্জ থেকে উইং টু ফন্ট। এখন এর প্রপার টুলটি দিয়ে এই কালারটা সিলেক্ট করে দিয়ে দেব। এখন এখানটা পোকা টুটি নিব, নিয়ে ব্যাকগ্রাউন্ডটা আপনার মতো করে একটু ডিজাইন করে নেব। ওকে, লিফটিং এর টুলটি নিব,
এখানে আউটলাইন কালারটি দিয়ে দেব আর ফিল কালারটি নো করে দেব। ডিলেক্ট সিলেকশন টুলটি দিয়ে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলিট করে দেব। স্ট্রোকটি একটু বাড়িয়ে দেব, এখান থেকে স্ট্রোক কালারটি চেঞ্জ করে দেব। ওকে, এক ক্লিক রিঙে টুল নিব, এখান থেকে শেয়ার টুলটি দিয়ে আপ করে দেব, কালারটি দিয়ে দেব, এটা সিলেক্ট করে মাস্টার অ্যালাইনমেন্ট ক্লিক করবে, ক্লিক করে অ্যানালাইজ থেকে রিং টু ফন্ট। এখান থেকে কালারটি চেঞ্জ করে দেব। ওকে, একটা ইলিপ্স টুল নিব, কালারটি হোয়াইট করে দেব। কন্ট্রোলটা শিফট ধরে কপি করব, এখন একটি রাউন্ডেড টুলটি নিব, এখানে কালারটি দিয়ে দেব, কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব এই কালারটি দিয়ে দেব, আবার কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব, এই কালারটি হোয়াইট করে দেব, স্টক কালারটি দিয়ে দেব, স্ট্রোকটি বাড়িয়ে দিব। মাউসের আপনি ক্লিক করবো, ক্লিক করে অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট কালারটি চেঞ্জ করে দেব। ল্যান্ড সিগনেট টুলটি নিব, রেক্টেঙ্গেল টুলটি দিয়ে এখানে একটি শেপ দিয়ে দেব, অন্য ওটা শেপ ধরে কপি করব, ওকে,
এগুলি কালারগুলো চেঞ্জ করে দিলাম। একটা টেক্সট নেব এখন, একটি লিপস টুল নিব, কন্ট্রোল আর শিফট ধরে কপি করব, কালারটি দিয়ে দেব। এখন আরেকটি লিপস টুল নিব, কন্ট্রোল সেভ দিয়ে কপি করব, এটি ধরে গার্ডিয়ানটি দিয়ে দেব। একটু কন্ট্রোল সেভ দিয়ে কপি করব, কালারটি গার্ডিয়ান দিয়ে দেব। ওকে, এইটা সিলেক্ট করে সে বিডিও টুল দিয়ে এটি ডিলিট করে দেব। কালারটি চেঞ্জ করে দিলাম। একটা টেক্সট নিব, ফন্টটি চেঞ্জ করে দিব, মাউস আর্টমি ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, মাউস আর্টমি ক্লিক করে আনগ্রুপ। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব, কালারটি হোয়াইট করে দেব। বড় করে দেব, কন্ট্রোল সি বি দিয়ে কপি করব, কপি করে আউটলাইন কালারটি দিয়ে দেব এবং স্ট্রোকটি বাড়িয়ে দেব। কালারটি চেঞ্জ করে দিলাম। এখন প্রতিষ্ঠানের সেবা সমূহ দেব, এখানে ফন্টটি শুরু করে দেব,
একটি রেক্টেঙ্গেল টুল নেব, কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব, রিলাক্সেশন টুলটি দিয়ে বড় করে দেব, সিলেক্ট করে কালারটি চেঞ্জ করে দেব। কন্ট্রোল টু দিয়ে লক করে রাখবো ব্যাকগ্রাউন্ডটি, সিলেক্ট করে মাউসের আইকনে ক্লিক করব, ক্লিক করে অ্যারেঞ্জ থেকে রিং টু ফন্ট, ওকে একটু নেব, কালারটি চেঞ্জ করে দেব। কন্ট্রোলটা শিফট ধরে কপি করব, এভাবে প্রত্যেক কন্ট্রোল টু দিয়ে লকটি সারিয়ে নেব, এখানে কালারটি দিব, সিলেক্ট করব, ওকে এখন একটি রাউন্ড নেট লিফটিং এর টুল নিব, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে শিফট বিটা টুল দিয়ে ডিলিট করে দেব। সেই ভিডিও টুল দিয়ে ডিলিট করে দেব, এখানে কালারটি দিয়ে দেব, আউটলাইন কালারটি নো করে দেব, রিলাক্সেশন টুলটা দিয়ে এটি কাজ কাজ করে দেব। কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব, এটি কালারটি চেঞ্জ করে দেব, ভোল করে দেবে, এখানে মাস্টার আর্টমে ক্লিক করবে, ক্লিক করে অ্যারেঞ্জ থেকে রিং টু ফন্ট, এটি বোর করে দেব, কালারটি দিয়ে দেব, মাস্টার ক্লিক করে
অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট, একটু বোল্ড করে দেব, কালারটি হোয়াইট করে দেব। সো ভিউয়ার, এই ছিল আজকের আয়োজন। আশা করি আমার পোস্টার ডিজাইন টিউটোরিয়ালটি ভালো লেগেছে। আগামী পর্ব পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন এবং আমার গ্রাফিক্স টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। শেষ করার আগে আমার অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকন ক্লিক করুন এবং ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিন। ধন্যবাদ।